আসসালামু আলাইকুম সকল উপরে শান্তি বসি হোক বিশ্বাস মোবাইল ট্রেডিং ইনস্টিটিউট থেকে আমি মামা সফিল বসর আজকে আমাদের ক্লাস চলছে আসলে মিটার নিয়ে আমাদের মিটার বিষয় নিয়ে আমাদের ক্লাস চলছে প্রথমে শুরু করেছি আমরা মাল্টিমিটার বা অ্যামোমিটার দিয়ে আমরা ক্লাস শুরু করেছি আসলে একটা কথা সবাইকে বলতে চাই আমাদের যে সফলতার চিত্র এ চিত্র আমরা নিজেরা রচিত করেছি আসলে এটা এমনটা যে আমরা পরিশ্রমটা এমনভাবে করেছি যে সাফল্য আমাদেরকে দিতে সোষ্টা বাধ্য হয়েছে না বিসর্জণটা এরকম যে একটা কাজ আমরা শিখবো টেকনিক্যাল কাজ আপনারা অনেকেই জানেন যে মোবাইল ফোনের পাস বাংলাদেশে শতকরা বিশ পার্সেন্টের উপর পার্স বাংলাদেশে নাই সো একটা মোবাইলের পার্স যেখানে বিশ পারসেন্টের উপর বাংলাদেশে নাই সেখানে আপনি কীভাবে ভাবেন যেটা দিয়ে শতভাগ আপনি এটার বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন শতভাগ নলেজ আপনার থাকবে এবং নলেজ পাওয়ারও কোনো রাস্তা নাই কারণ গত তিরিশটি বছর হয়েছে বাংলাদেশে মোবাইল ফোন আসছে এখনও পর্যন্ত গভর্নমেন্ট পক্ষ থেকে না কোনো ইনস্টিটিউশন হয়েছে না কোনো গবেষণাগার হয়েছে না বিশাল কোনো ফ্যাক্টরি হয়েছে কাজেই খুব একটা জিনিসপত্র পাওয়ার সুযোগ বা গবেষণা করার সুযোগ বা বিশেষ কিছু শেখার সুযোগ এই দেশে নাই যা আছে তা একান্ত নিজস্ব প্রচেষ্টা আমরা যা শিখেছি আমাদের চারপাশ থেকে যারা আছেন তাদের সহযোগিতা নিয়েছি এবং নিজেরা ডে বাই ডে কেন নিয়ে নতুন নতুনভাবে এটাকে গবেষণা করেছেন দেন আজকের এই অবস্থানে আসছি আমরা আজকে যে অবস্থান আসছে এই অবস্থান কিন্তু পাঁচ বছর দরজা টাকা ছিল না দু সালে যখন আমরা প্রবেশ করেছি এই জগতে তখন এই জগতের অবস্থা যথেষ্ট নাজুক অবস্থা ছিল টেকনিশিয়ানদের অবস্থান ছিল যথেষ্ট কম এর মধ্যেও সাধারণ টেকনিশিয়ান যারা লোয়ার এলাকায় বা লোকাল এলাকায় বসবাস করে তখন তারা এই ধরনের সুযোগ পাওয়ার সুযোগটা ছিল না এখন যেটি হয়েছে সো কাজেই বলবো যে যেখান থেকে শিখছেন যে প্রতিষ্ঠানে শিখছেন যেই ইনস্টিটিউটে শিখছেন যেই দোকানে শিখছেন নিজের সর্বোচ্চ মেধাটুকু খরচ করবেন অর্জন করার জন্য নেওয়ার জন্য সিনিয়র যে থাকবে তার সাথে সংবেদনশীল হন তাকে সম্মান করুন নেওয়ার চেষ্টা করুন সফলতা কেউ ধরে রাখতে পারবে না আমরা নিজেরাও নই তো আজকে আমাদের যেই একষট্টিতম ব্যাচ চলছে এই ব্যাচ হাঁটি বাঁটি করে বহু চলে আসছে আমরা স্রষ্ট নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান স্রষ্টা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোকে আমরা লালন করার চেষ্টা করছি ভুল দুটি নিয়েই মানুষ ভুল দুটি না থাক যখন থাকবে না তখন সে ফেরেশতা সমতুল্য হয়ে যাবে তখন সে আর মানবিকতা থাকবে না তা আমরাও ভুলের ঊর্ধ্ব নয় আবার সবসময় আমাদের প্রাতিষ্ঠানিক ভুলগুলো শুধার চেষ্টা করি আমাদের ট্রেনিং স্ট্যান্ডের যে কমতিগুলো আছে সেগুলো ফিল করার চেষ্টা করি নিজেদের কাজের যে স্কিলগুলো আছে স্কিলগুলো পরিবর্তন করার চেষ্টা করি সবসময় শেখার চেষ্টা করি আবার সকলের কাছে উদার আহ্বান জানাবো যারাই সুন্দর করে পরামর্শ পাবেন আমাদের সেন্টার নিয়ে দোকান নিয়ে কাজ নিয়ে তারাই সুন্দর পরামর্শ দিবেন তাদের সুন্দর পরামর্শ এগিয়ে উঠবে আগামী সুন্দর কারিগরি দক্ষতা একটি সুন্দর পরিবেশ এবং এই জগৎ এই জগৎ আলোকিত হবে সামনের দিনে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম